পুজোতে অফিসে ছুটি লক্ষ্মী পুজো অব্দি এক্সটেন্ডেড ছিল অ্যান্ড তাই মনটা ঘুরু ঘুরু করছিল অ্যান্ড দ্যাট টু আই মি অ্যান্ড মাই সেলফ তাই রাত ১২টায় স্পট ডিসাইড করে সকালেই বেরিয়ে পড়লাম ফেলে এলাম কংক্রিটের জঙ্গল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডেলি প্যাসেঞ্জারের ক্লান্তি অফিসের কাজ অ্যান্ড সঙ্গী হলো এই ক্যামেরা আর আমার মেসড আপ সোল যেটার একটু ব্রিথ করার প্রয়োজন ছিল আজকের এই অচেনা অজানা জায়গাটাকে এক্সপ্লোর করে তোমাদের গল্পটা শেয়ার করব তবে হ্যাঁ দুটো এপিসোডে ভেঙে কারণ আজকাল রিল শর্টের জামানায় কেহি বা লম্বা ভিডিও দেখতে ইচ্ছুক হবে তো চলো সাফারগর সঙ্গে সাফারটা শুরু করা যাক সকাল ৮:০৬ গ্যালোপিং শিয়ালদা কাঠপালোকাল ধরে রওনা দিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে ত্রিবেণী যেতে হলে কুন্তিঘাট স্টেশন বা ত্রিবেণী স্টেশনে নামলে হবে আমি কুন্তিঘাট স্টেশনে নেমেছিলাম আর তোমাদেরও তাই সাজেস্ট করব ত্রিবেণী যাওয়ার আরও তিনটি রুট আছে প্রথম হাওড়া থেকে কাঠওয়াগামী ট্রেন ধরে চলে আসতে পারো কুন্তিঘাট দ্বিতীয় শিয়ালদা মেন লাইনের কল্যাণী স্টেশনে নেমে ম্যাজিক গাড়ি করে ঈশ্বর সেতু পার করে আসতে পারো ত্রিবেণী আর তৃতীয়ত বর্ধমানের মেন লাইন ধরে মগরা স্টেশনে নেমে টোটো বা অটো করে ত্রিবেণী আসতে পারো ঠিক ৯:৫০ নাগাদ আমি পৌঁছে গেলাম কুন্তিঘাট স্টেশনে তবে স্টেশন অলমোস্ট শুনশান ছিল অ্যান্ড আনপ্ল্যান ট্রিপের জন্যে বুঝতে পারছিলাম না কোথা থেকে টোটো বা অটো পাবো এই অলমোস্ট শুনশান প্ল্যাটফর্মে দুজন মানুষকে দেখতে পেলাম গিয়ে জিজ্ঞেস করলাম এটা কত নম্বর প্ল্যাটফর্ম ২ নম্বরে নেবে সামনে পেছনের দিকে যেতে হ্যাঁ পেছনের দিকে গেলে আপনার অটো টোটো সব তো বিষয়টা হচ্ছে মা দুর্গার নিরঞ্জন বা বিসর্জনের পরই কিন্তু বাঙালির শুরু হয়ে যায় ঘোড়ার আগমনী মানে শীতের আগমনী কিন্তু শুরু হয়ে যায় তারপরে সেই কারণেই এবার আমি ডিসাইড করেছি যে আমার চ্যানেলে যত ওয়ান ডে ট্রিপ আছে যত পিকনিক স্পটস আছে যেগুলো লেস এক্সপ্লোর্ড সেই জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমি দেরি না করে এখন থেকে শুরু করে দিলাম কারণ পুজোর যাওয়ার পরই ঠান্ডা মোটামুটি আসা শুরু করে দেয় আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ৪-৫টা মাস কিন্তু একদম একদম আইডিয়াল হয় তো এখন থেকেই তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে কিন্তু অন করে রেখো তাহলে কিন্তু তোমরা প্রত্যেক উইকে একটা করে এরম ঘোরার জায়গার আপডেট পেতে থাকবে তো এখানে এবার আমরা নেবে দেখি ওনাদের কথা মতন যদি কোনো টোটো বা অটো পাই যে আমাদেরকে পুরো লোকাল এরিয়াগুলোকে ঘুরিয়ে দেখাতে পারে স্টেশন থেকে নেমে দেখি ফাঁকা গড়ের মাঠ তবে দূরে একটি টোটো দাঁড়িয়েছিল যার কোনো ড্রাইভার ছিল না তারপর একটা অটো পেলাম অ্যান্ড নেগোসিয়েট করে ৬০০ টাকায় বুক করে নিলাম সাইট সিইংয়ের জন্য এই হচ্ছে একটা ব্রিজ আর কি যাওয়ার সময় দেখতে পেলাম নিচে দিয়ে বয়ে যাচ্ছে কুন্ত নদী বেশ খুবই নিরিবিলি জায়গা সব থেকে বেশি হচ্ছে আজ আর ওয়েদারটা উপরে আকাশটা বিউটিফুল লাগছে না সেই ওই উইন্ডোজ এক্সপির যে ওয়ালপেপারটা উপরে নীল স্কাই তার সঙ্গে সাদা সাদা তুলোর মতন ক্লাউড একদম ওরকম আমাদের প্রথম গন্তব্য হলো গোপালপুর ডিভিসি চ্যানেল আমি এখন থেকেই বলতে পারি যে এই স্পটটি আমার এন্টায়ার ট্রিপটা সব থেকে বেস্ট লেগেছে বস পিকনিক করে এবার সিজনের সময় পুরো পয় পরিষ্কার থাকে ডিভিসি চ্যানেলের যত কাছে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম মনে হচ্ছিল একটা টাউনের মধ্যে এরম সুন্দর একটি নিরিবিলি জঙ্গলও হতে পারে কেমন যেন একটা আলাদা জোনে চলে আসলাম শীতল আবহাওয়া জঙ্গলি গন্ধ আর পাখির কিচিরমিচির ডাক তোমরা যে মাছ ধরছো কি মাছ ওঠে এখান থেকে সব রকমের মাছ হয় কি তেলাপিয়া টেলাপিয়া সব পাওয়া যায় না জাস্ট ডেপটা দেখো কতটা নিচে এখানে দাদারা ভাইরা সব মাছ ধরছে আমি ক্যামেরায় বোঝাতে পারছি না কিন্তু অনেকটা নিচু অনেকটা ডেপথ এখানে সামনে একটা গেট আছে ভেঙে গেছে বাট আমরা এখন এই জায়গাটা দিয়ে যাবো সোজা এক কথায় এই ওয়াকটাকে ন্যাচারাল ডিটক্সিফিকেশন থেরাপি বললে ভুল হবে না সত্যি খুব ভালো লাগছিল আর মনটাও পজিটিভিটিতে ভরে যাচ্ছিল আমার সঙ্গে আছে আজকে যে অটো বুক করেছি সেই দাদা দাদা তোমার নামটা হ্যাঁ আমার নাম প্রসেনজিৎ দে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো পুরো ত্রিবেণী আর তোমার কুন্তিঘাটের এই যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরিয়ে দিতে দাদা কত নেবে
ডিভিসি লক গেটটার ঠিক আগে এই যে দুধারে ঝোপ জঙ্গল দেখছো, এখানেই কিন্তু শীতকালে পিকনিক করা হয়ে থাকে। এরম জায়গায় পিকনিক করতে সত্যি দারুণ লাগবে। তবে হ্যাঁ, আমার একটাই অনুরোধ সবার কাছে, কাইন্ডলি জায়গাটাকে নোংরা করো না, তাহলে এরম সৌন্দর্য আর দেখা যাবে না। এখানকার লোকালদের থেকে এই লক গেটের ব্যাপারে জানতে পারলাম। এই ক্যানেলটি দুর্গাপুর ব্যারেজ থেকে অলমোস্ট 140 কিলোমিটার কভার করে এই গোপালপুরে এসে কুন্তি নদীতে গিয়ে মিশছে। বর্ষাকালে জলের প্রেশার হলে লক গেট খুলে দেওয়ার পর ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে কিছু মাছোয়ারাদের দর্শন পেলাম। বেশ রিস্ক নিয়ে তারা কষ্ট করে জাল পেতে মাছ ধরছিলেন। তো আপাতত আমরা দেখে নিলাম এখানকার ডিভিসির যে গোপালপুরের যে লক গেটটা সেটা দেখলাম। আর দেখে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে জায়গাটা খুবই পিসফুল, খুবই নিরিবিলি। তোমরা যদি কুন্তিঘাট এসে যদি তোমরা ডিসাইড করো যে না আমরা সব সাইট সিন ঘুরবো না, এখানে এসে আমরা টাইম স্পেন্ড করতে চাই, পিকনিক করতে চাই, সেটা কিন্তু নির্দ্বিধায় করতে পারো। জায়গাটা কিন্তু অসাম জায়গা। আমাদের পরের ডেস্টিনেশন হলো কুন্তিঘাটের কাঠের ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটার পাশে আরও একটি ব্রিজ ছিল নবাবদের আমলে, যেটি কাঠের ব্রিজের থেকেও পুরনো। শোনা যায় বন্যা হওয়ার জন্য এই ব্রিজ ভেঙে যায়, আর ঠিক তারপরেই ব্রিটিশরা এই কাঠের ব্রিজ নির্মাণ করেন। এই ব্রিজ কমপ্লিট হ্যাঙ্গিং ব্রিজ। বাইক টাইক যে যাচ্ছে রীতিমতো ব্রিজটা কাঁপছে। তো এই যে কুন্তি নদী দেখতে পাচ্ছ, কুন্তি নদী কিন্তু পুরো ওই দিক দিয়ে গিয়ে মিলে যাচ্ছে গঙ্গার সঙ্গে। জাস্ট ভিউটা দেখো কি বিউটিফুল আছে, আকাশটা এত সুন্দর লাগছে, আমাকে নিচে তাকিয়ে হাঁটতে হবে। এই যে পা ঢুকে আটকে গেলেই গেল, আর যা ভারী ওজন ভেঙে ঢুকে যেতে পারি আর কি। টোটো আসছে, ব্রিজটা রীতিমতো কাঁপছে যদি দেখতে পাও। এখানে সন্ধ্যেবেলা এসে একটু টাইম স্পেন্ডও করে যেতে পারো। এখানে আশেপাশে দেখছো অনেক নৌকো দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্যে। তো এই ছিল ব্রিজটা, বেশি কিছু দেখানো সেরকম নেই। এখানে সন্ধ্যেবেলার দিকে নদীর হাওয়া খেতে পারো। তো হয়ে গেল মোটামুটি, চলো এবার যাবো নেক্সট। ওই যে শুরুতে বলেছিলাম ভিডিও শর্ট রাখবো, তাই প্রথম এপিসোড এইটুকুন রাখছি, আবার পরের এপিসোডে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তবে হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রেখো, মানে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে এরম একটু অন্য ধরনের ট্র্যাভেল ভিডিও এভরি উইক পাবে। চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখছি, আবার দেখা হবে এই গল্পটির শেষ অধ্যায় নিয়ে। আদিও।